স্বপ্ন দেখিয়েছিলেন বলেই তার সেই তো 7ই মার্চের ভাষণ। আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে এই বিশ্বের বুকে বাংলাদেশের এই মানচিত্রের জন্ম। সেদিন যারা 30 লক্ষ বাঙালি, 2 লক্ষ মা বোন, যাদের রক্তের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের জাতীয় 4 নেতার প্রতি, শ্রদ্ধা নিবেদন করি গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি। তো আমরা বুঝে গেছি ঠিক সেই রকমই আমার গ্রাম, আমার শহর, আমাদের মাথায় অনেক কল্পনা, অনেক কল্প। একটু আগেই আমাদের এখানে এসওআই থেকে যিনি এসেছেন, তিনি আপনাদেরকে বুঝিয়ে বলেছেন আরও কর্মশালা হবে, আরও আপনারা বসবেন, আরও জানবেন, আরও শুনবেন, বুঝতে পারবেন আসলে কীভাবে আমার গ্রামকে আমরা শহরে বানাবো বা শহরের সুবিধাটুকু আমাদের গ্রামের ঐতিহ্য বজায় রেখে আমরা নিয়ে আসতে পারবো। আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের 8টি উপজেলার 8টি ইউনিয়ন পরিষদের মধ্যে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নকে এখানে তালিকাভুক্ত করা হয়েছে।